আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো সিম্পল একটা রেসিপি, ফাবদা মাছ বুনা। ফাবদা মাছটা আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এরপর একটু লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। ফাবদা মাছের গায়ে একটু কালো কালো থাকে। এরপর আমি একটা ঝাঁঝরিতে গোসা দিয়েছি আর একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। এভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারেন। তো চলুন ভিউয়ার্স, রান্নাতে চলে যাই। ভিউয়ার্স, আমি রান্নাতে চলে এসেছি। এখানে একটা প্যানে আমি একটু পর্যাপ্ত তেল দিয়েছি, 3 টেবিল চামচের মতো হবে। মাছ ভুনাতে একটু তেলটা না হলে ভালো লাগে না খেতে। এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এদিকে ভাজা হচ্ছে, বেশি ভাজবো না, হালকা ভেজে নিব। আর এটা হলো ফ্রোজেন করা যে টমেটো। আমার চ্যানেলে আছে সারা বছরের জন্য কিছু সবজি, কিভাবে আমরা টমেটো ফ্রোজেন করে রাখব এবং পরবর্তী সময়ে হাতের কাছে বা ঘরে না থাকলে ফ্রোজেন করাটাই ব্যবহার করা যাবে। এই যে আমি ডিপ থেকে এখন বের করে নিয়ে এসেছি, এটা এখন সাথে সাথে দেওয়া যাবে না, 1 মিনিটের জন্য আমি এখন পানিতে ভিজাবো। ভিজালে আলুর মতো পরে খোসাটা উঠে যাবে, তখন আমি কুচি করে কেটে নিব। টমেটোটা আমি এই যে পানিতে ভিজিয়ে নিয়েছি, এই মাত্রই ভিজালাম, একটু ভিজালেই এই যে আলুর মতো খোসাটা উঠে যাবে। 1-2 মিনিট ভিজানোর হলে এ দেখুন উঠে যাবে, এখন অনেক শক্ত, আমি মাত্র বের করে নিয়ে এসেছি। একটু ভিজানো থাকলে এই যে এটা ভিজে গেছে, এই যে দেখুন যে খোসাটা উঠে গেল, এখন আমি কেটে নিব। এই যে উঠে গেল খোসাটা, এখন কেটে নিব আমি। টমেটোটায় যে চামড়াটা উঠে গিয়েছে, এখন আমি আপনারা কেটে নিতে পারেন। এই যে খুবই ইজিলিভাবে কেটে নেওয়া যায়। এই যে অনেকে মনে করবে যে ডিপে রাখলে হয়তো কাটা যাবে না, দেখুন কত ইজিলিভাবে আপনার পছন্দ মতো এভাবে কুচি করে নিয়ে আমরা সবজিতে দিতে পারি। আমি টমেটোটা তেলের ভিতরে দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজের সাথে ভাজা হয়ে গলে যায়, মশলাটা ঘন হয়ে আসে। এখন এখানে কুচি করা রসুন দিয়ে দিব 2, আপনারা বাটা রসুনও দিতে পারেন। আমি 2 রসুন কুচি দিয়ে দিলাম, আর একটু ভেজে নেব, বেশি লাল করব না, সামান্য ভেজে নেব আর একটু। যে হালকা ভাজা হয়ে গিয়েছে, দেখুন টমেটোটাও কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে বাকি মশলাটা দিয়ে দিব, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি। ফাবদা মাছটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, আর দিয়ে দিব 1 চামচ মরিচ গুঁড়ো, আর একটু দিব লবণ, হাত দিয়ে দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম, আর ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিব আমি 1.5 চামচ। সব মশলাগুলো দিয়ে দিলাম, এখন সামান্য একটু নেড়ে নিব, বেশি নাড়ব না, বেশি নাড়লে আমার মশলাগুলো পুড়ে যাবে। একটু পানি দিয়ে দিব সামান্য, মশলাটা যাতে একটু কষানো হয়। মশলাটা কষানো হলে একটু তেল উপরে উঠে আসলেই আমি মাছটা দিয়ে দিব এখানে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, মাছটা আমি এখন দিয়ে দিচ্ছি। সবগুলো মাছে দিয়ে মশলা একটু গায়ে লাগিয়ে নেব। মাছটা দিয়ে দিলাম, ফাবদা মাছটা আপনারা একটা মেলানো হাঁড়িতে রান্না করার চেষ্টা করবেন, মাছটা একটু নরম থাকে। এখন আমি মশলাগুলো গায়ে লাগিয়ে দিব, আর হলুদ লেগে যাবে, মানে মাছের গায়ে হলুদটা ধরে যাবে। ফাবদা মাছটা তো একটু চামড়াযুক্ত, হলুদ ধরতে একটু সময় লাগে। এভাবে আমি একটু 1-2 মিনিট কষিয়ে নিব, বেশি সময় লাগে না ফাবদা মাছটা রান্না করতে, অল্প সময়ে হয়ে যায়। 1-2 মিনিট একটু কষিয়ে নিয়ে তারপর আমি একটু ঝোল দিয়ে দিব। অবশ্য গরম ঝোল দিবেন না কখনোই না ফাবদা মাছে, ঠান্ডা নর্মাল যে পানিটা আছে ওই পানিটা ইউজ করবেন তরকারি ঝোলের জন্য। ঝোলটা দিয়ে দিয়েছি আমি,
এক কাপের মতো আমার এই মগে হাফ মগ পানি লেগেছে, এক মগ পুরানা ঝোল দিয়ে দিয়েছি আমি। দেখুন যে মগে দেখিয়েছি হাফ মগ পানি দিয়েছি আমি। চুলার আঁচটা হাই হিটে দিয়েছি, এখন ঝোলটা একটু টানা পর্যন্ত অপেক্ষা করব। আমি আগে বললাম ফাবদা মাছটা কিন্তু রান্নাতে বেশি ঝোল লাগে না, আর বেশি নাড়াচাড়া করার দরকার নাই, মাছটা নরম থাকে, ভেঙে যাবে, হাই হিটে থাকবে। এরপর আমি জালটা মাঝারি করে দিয়ে ঢাকনা দিয়ে দিব, তেলটা ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, আমি ঢাকনা দিয়ে ঝোলটা মাঝারি টেনে গিয়েছে আর ঢাকনাটা দিয়ে রেখে দিয়েছিলাম একেবারে লোতে, না মানে মিডিয়াম লোতে রেখেছি। দেখুন তেলটা উঠে এসেছে সাইডের দিকে, আর বেশি আমি টানাবো না, কারণ গরম তাপেই কিন্তু আর অনেকটা টেনে যাবে ফ্রাইপ্যানের তাপে। আপনারা নামানোর আগে লবণটা অবশ্যই চেক করে দেখবেন। আর আমি এখন একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, মাছে ধনে পাতাটা দিলে কিন্তু খাওয়ার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর দু একটা কাঁচামরিচ দিয়ে দিব একটু ভেঙে। এরপর আমি চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব, একটু ভেঙে দিলাম, আমার কাছে ভেঙে দিলে একটু স্মেলটা লাগে ভালো। এখন ঢাকনা দিয়ে রেখে দিব, চুলাটা অফ করে দিব। এখন আমি সার্ভিং ডিশে মাছটা ঢেলে নিয়ে এসেছি। ভিউয়ার্স দেখুন পাবদা মাছ বুনাটা, এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, একটা লাইক দিবেন। লাইক দিলে আমি সব ভিডিওতে বলি, লাইক দিলে আমি মনে করি ভিডিওটা পছন্দ করেছেন, সেজন্যই লাইক দিয়েছেন। কমেন্ট করবেন অবশ্যই। তো দেখা হবে ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।